নিজৰ মা বাপ নিজে নিজৰ এই হিন্দুত্ব মহিলা নিকৈ হিন্দু মায়ে ডিৰে আমাকে আমি এখনো professional level এ যাইনি কিন্তু আমাকে threat দিয়ে দিয়েছে যে আমার family র উপরে attack হবে বিজু বাড়ানোর কারণে আর যদি আমি যদি অন্য কোনো action নিই তাহলে আমার ফ্যামিলির র উপরে হবে আমি কি সিদ্ধান্ত আর আমি কালকে থেকে এখন পর্যন্ত আমার কিছু ঠিক কিছুই ভালো লাগছে না শুধু যে represent করতে গিয়ে একটা মানুষের মান সম্মানের আঘাত লাগবে just মানে ওইটাই ভাবছি যে বিজু করে বা কি লাভ যেখানে মানে তো ভাবছি যে ত্রিপুরা চেরে দেবো এখানে না অন্য জায়গা থেকে ভিডিও করবো এটা কি বাপন নন্দী হ্যাঁ আমি বাপন নন্দী বলুন সমিতিপুর থেকে বলছিলাম হ্যাঁ বলুন তোমার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তোমাকে কিছু লোক মারছে হ্যাঁ কেন তোমাকে মারধোর করছে কয়েকদিন আগে আমাদের একটা মানে শুট ছিল অ্যালবাম সং তো এটা একজন ডাইরেক্টার ছিল সিদ্দিক নামে ছেলেটা আর ওদেরই মানে মডেল ছিল না তার আমরা উদয়পুর থেকে মানে আমাকে বলেছে যে তুমি কি পারবে ভিডিওটা করতে একটু থাকবে তুমি একটু সিন আমি বলে আচ্ছা ঠিক আছে আমি করে দেব না এখানে কোন ধর্মকে অপমান করা হয়েছে না আমি হিন্দু একজন আমি একজন হিন্দু বাট আমি জানি না আমি কি ভুল করেছো এই গানটা করে কারণ টিভি তো অনেকেই করে সিরিয়ালে অনেকেই করে গানটা কি সম্পর্কিত ছিল ইదు বলকে ইదు বলকে গানটা ঠিক কেন গানটা করে দি 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 দিলো ভাই এই গানটা আচ্ছা এই গানটা করার পরে কি হয়েছে গানটা করার পরে আমি ওরা ছেড়েছে ওদের চ্যানেলে আগে ছাড়বে কারণ ওরা সব কিছু দিয়েছে তো ওদের চ্যানেলে পরশুদিন ছেড়েছে কালকে আমার চ্যানেলে ছেড়েছে সকালবেলা ছাড়ার পরে আমার কাছে একটা কল আসে আমার কাছে বিকালবেলা সন্ধ্যাবেলা একটা কল আসে একজন আমাকে ফোন করে বলছে কোথায় আছে আমি বলছি বাড়িতে আছি ভালোভাবে বলেছে আমাকে ডেকে নিয়েছে একা আমি গেছি আমার ভাই গেছে সাথে তো আমি গিয়েছে গিয়ে আমি বাইক থেকে নামতেও পারিনি ঠিক করে ওরা আমাকে কিছু না বলে আমার কলার ধরে আমাকে মারধর শুরু করে দিল কোন জায়গাটাতে এটা পুলিশ লাইন পুলিশ লাইনের একটু আগে ওই এটিএমটা আছে না হুম ওইটার একটু সামনে মানে তোমার কি মনে হয় কেন মারলো তারা তুমি এদের গানটা করায় না তারা রিজন বলে দিয়েছে যে আমি আমি কি মুসলিম হিন্দু মেয়েদের বোরকা পরেছি বাট গানের মধ্যে ওরা বোরকাও করেনি না আমি প্রোডিউসার ছিলাম আমি কিছুই না ড্রেস আপও আমি ঠিক করে দিইনি আমার ড্রেস আমি ঠিক করেছি যার যার ড্রেস সে ঠিক করেছে বাট আমি মানে দুজন হিন্দু মেয়ে অভিনয় করেছে গানটাতে হ্যাঁ 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 তো ওরা বলছে আমি নাকি মেয়েগুলোকে নিয়ে গেছি বাট মেয়েগুলো আগরতলারই আমাদের আমরা ওকে চিনিও না ছুটে গিয়ে চিনেছি যে তো তোমরা তো আর বিভিন্ন সময় ভিডিও বানিয়ে থাকো নাকি হ্যাঁ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি বাট আমি তো নতুন শুরু করেছি তো এবার আমরা नेक्स्ट প্ল্যান ছিল আমরা পূজোর সময় বানাবো সবাই যারা যারা এখন কাজ করছি তারা আবার দুর্গাপূজার সময় सेम বানাবো বাট যে ঘটনা হয়ে গেছে পূজোর আগেই সব কিছু শেষ হয়ে গেছে এমন তাদের অভিজ্ঞতা কি ছিল মূলত তোমরা কোনো ধর্মকে ধর্মকে অপমান করছো না না আমি হিন্দু হয়ে কেন এটা করলাম মানে শুধু হিন্দু হয় কেন এইদার গানটা করছো হ্যাঁ গান আমি কেন করলাম আমার রয়েছে কি কি করেছে তোমাকে উনারা বললাম না আমার অনেকগুলি থাপ্পড় মেরেছে একজন একটা ঘুষি মেরেছে তারপরে আমরা যদি করতে গিয়ে যদি আমাদের মানসম্মান এভাবে নষ্ট হয় ভিডিওটা অনেক মানুষের পজিটিভ নিচ্ছে অনেক মানুষ কিন্তু নেগেটিভ নিচ্ছে যারা তোমাকে মারছে হ্যাঁ আমি তাদেরকে সামনাসামনি আমি চিনি চিনব না কেন আমার তোমাকে তারা কোনো মানে বলেছে এভাবে ভিডিও করোনা বা বুঝিয়েছিল উনি না দরে না কিছু আমি বুঝালে আমি যদি আমাকে বুঝিয়ে বলতো যে ভিডিও আমি সাথে সাথে ডিলিট করে দিতাম বাট আমাকে কিছু না বলে মারধর শুরু করে দিয়েছে এই বিষয়ে তুমি তোমার সামাজিক ভাবে বা কোনো কাউকে বিচার দিয়েছো প্রশাসনের লেভেলে যাবে তুমি মার আমাকে মারধর করার কারণ না আমাকে আমি এখনো প্রশাসনের লেভেলে যাইনি কিন্তু আমাকে থ্রেট দিয়ে দিয়েছে যে আমার ফ্যামিলির উপর অ্যাটাক হবে ভিডিও বাড়ানোর কারণে আর যদি আমি যদি অন্য কোনো অ্যাকশন নিই তাহলে আমার ফ্যামিলির র উপর attack হবে। কে বলেছে এগুলো? ওগুলো তারা আমাকে বলে দিয়েছে। এখন তুমি কি করছো? কি সিদ্ধান্ত নিয়েছো? আমি কি সিদ্ধান্ত আর নেবো আমি কালকে থেকে এখন পর্যন্ত আমার কিছু ঠিক কিছুই ভালো লাগছে না শুধু যে রিপ্রেজেন্ট করতে গিয়ে একটা মানুষের মান সম্মানের আঘাত লাগবে মানে ওইটাই ভাবছি যে বিডিও করবো বা কি লাভ? যেখানে মানে তো ভাবছিতে তিবুরা ছেড়ে দেব এখানে থাকব না অন্য জায়গা থেকে ভিডিও করব বাট ভিডিও ছাড়ব না আমি অন্য জায়গা গিয়ে করব আর এতে তিবুরাকে রিপ্রেজেন্ট করার কোনো দরকারই নেই যেহেতু রিপ্রেজেন্ট করতে গিয়ে আমাদের মান সম্মানের উপর আইতে পারে সব কিছু আমি আর কি করব বল না আমি যত সাধ্য চেষ্টা করি বাট তুই যদি আমাকে একবার বলতো যে এই ভিডিও গুলো আর করিস না আমি কোনোদিন করতাম না বাট না করে গায়ে হাত তুলে দিয়েছে আরে বাবা আমরা তো মানুষ না আমরা তো হিন্দু না তোমার অভিধে তুমি কোন ধর্মের বিরুদ্ধে বা কোনো কিছু অপমানজনক কিছু করলে তারপর তোমাকে মারিস আমার ইউটিউব চ্যানেলে গানটা আছে বাপন ব্লগ কোনো ধর্মকে না অপমান করেছি না কিছু না কোনো কিছু না কোনো গানটা আমি ডিলটও করিনি এখনো কোনো কিছু করিনি গানটার মধ্যে জাস্ট একটু অ্যাক্ট ছিল অতটুকুই ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে প্রতিক্রিয়া আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচ পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন অথবা সেভেন